সকলো ছাত্র-ছাত্রীক গান্ধী জয়ন্তী উদযাপনের বাবে বিদ্যালয় পথারত সমবেত হবলে আহ্বান জানানো হয়েছে। ছাত্র-ছাত্রী সকল, গান্ধীজির শিকনিয়ে আমাক এটা উন্নত জীবন নির্বাহ করবলে আর এখন উন্নত বিশ্বর সৃষ্টি করবলে অনুপ্রাণিত করে। গান্ধীজি সদায় কৈছিল যে আমি কিবা করার আগতে ভবা উচিত, পরিবর্তন আমার নিজের পরে আরম্ভ হয় আর আমি বিচরা পরিবর্তন আমার কামর মাঝে প্রকাশ পয়া উচিত। যেতিয়াই তোমালকে কোনো কঠিন পরিস্থিতি সম্মুখীন হবা, বাপুর শিকনির বিষয়ে ভাববা, তেখেতর কথাই তোমালোক সঠিক পথ দেখাব। লড়াছলীহত পরীক্ষা সমাগত তোমালোকর বন্ধুবর্গর সহিতে প্রস্তুতি করা সকলকে শুভেচ্ছা থাকিল। অভয়ে নিজের বন্ধুক পরীক্ষার কথা জানাবলে ঠিরাং করিলে, যার কিছুদিন আগতে এক্সিডেন্ট হয়েছিল আর সে স্কুললে অহা নাছিল, সেয়ে তেও স্কুলত অনুপস্থিত আছিল। সাহিল, কি খবর তোমার? তোমার পরীক্ষার প্রস্তুতি কেনেকুৱা চলিছে? মই ভাল পাইছো, দুদিনমানের ভিতর বিদ্যালয়লৈ আহিম মই, কিন্তু মোর নোটবোরহে সম্পূর্ণ হওয়া নাই। চিন্তা নকৰিবা, মোর নোট লৈ লবা আর সোনকালে সুস্থ হয়ে উঠা। ধন্যবাদ অভয়। অভয়, কি খবর তোমার? তোমার পড়াশোনা কেনে চলিছে? নমস্কার আন্টি, মই ভালে আছো। আজি আমি বিদ্যালয়ত গান্ধী জয়ন্তী পাতিলো আর হেডমিস্ট্রেস বাইদেউয়ে আমাক গান্ধীজির শিকনিসমূহৰ বিষয়ে কলে। ও হয় নেকি? বাইদেউয়ে কি কি কলে? তেখেতে আমাক কৈছিল, গান্ধীজি সদায় কৈছিল যে আমি কিবা করার আগতে ভবা উচিত, পরিবর্তন আমার নিজের পরে আরম্ভ হয় আর আমি বিচরা পরিবর্তন কামর মাঝে প্রকাশ পয়া উচিত। ছাত্র ছাত্রী সকল, গান্ধীজি শিকনিয়ে আমাক উন্নত জীবন নির্বাহ করবলে আর এখন উন্নত বিশ্ব সৃষ্টি করবলে অনুপ্রাণিত করে। অতি সুন্দর গান্ধীজির শিকনিসমূহ আজির দিনতো অতি মূল্যবান। মই সৰু সৰু ছাত্রী ছাত্রী সকলে তেখেতর নীতি আর শিকনিসমূহ অনুসরণ করাটো বিচাৰো। ভগবানক ধন্যবাদ যে অভয়ে মোক তার নোটখিনি দিলে, কিন্তু ইমান কম সময় পরীক্ষার বাবে মই কেনেকৈ প্রস্তুতি করিম? মই এইখিনি পরীক্ষাত নকল কৰিবলৈ ব্যৱহাৰ কৰিম। সুপ্রভাত সাহিল, সকলো ঠিকে আছে তো? বাইদেউ মোক ক্ষমা করিব, মই আজি পরীক্ষাত নকল করার কথা ভাবিছিল, কিন্তু মোৰ গান্ধীজির শিকনির কথা মনত পৰিল যে সত্য যিমানেই কঠিন নহওক কিয় এগৰাকী ব্যক্তি সদায় সৎ হওয়া উচিত, সে মই এতিয়া আৰু নকল নকৰো। অনুগ্রহ কৰি মোক পরীক্ষার বাবে প্রস্তুত হবলৈ আৰু অকণমান সময় দিয়ক। মই তোমার সততার শলাগ লৈছো সাহিল, মই তোমাক এটা দ্বিতীয় তথা অন্তিম সুযোগ দিম, ভালকৈ পঢ়া আর পরীক্ষার বাবে প্রস্তুতি চলোৱা। মই আজি হেডমিস্ট্রেস বাইদেউর লগত কথা পাতিলো, তুমি মোক গান্ধীজির শিকনিসমূহৰ বিষয়ে কৈছিলা নহয়, সেইটোৱে মোক সঁচা কবলৈ অনুপ্রাণিত করলে। তুমি সত্যৰ পথ লোৱাৰ বাবে মোৰ ভাল লাগিছে। এই পার্কখন ইমান ভিৰ লাগিছে, বলাচোন চাওঁগৈ। নমস্কার স্যার, ইয়াত কি হৈ আছে? ঠিকাদার আর শ্রমিকসকল এই পার্কখন ভাঙিবলৈ ইয়ালৈ আহিছে, তেওঁলোকে ইয়াত দোকান নির্মাণ কৰিব বিচাৰে। আরে নাই, এইখন তো আমি ভাল পোৱা পার্ক, বলা যাও সোনকালে গৈ হেডমিস্ট্রেস বাইদেউ কওঁগৈ। মই জিলা সমাহর্তার সৈতে এই বিষয়ে কথা পাতিম। স্যার, আমার সহায় প্রয়োজন, দয়া করে আপনি বিষয়টোত হস্তক্ষেপ করে শপিং কমপ্লেক্সের নির্মাণ বন্ধ করা, পার্কখন শিশুসকলের বাবে প্রয়োজনীয়। ম্যাডাম, মই আপনার কথাটো বুঝি পাইছো, কিন্তু শিশুসকলে যিকোনো ঠাইতে খেলিব পারে, দোকানবোৰে জিলাখনত অধিক ব্যবসায় সৃষ্টি করাত সহায় করব। স্যার, দোকানবোৰ অন্য ঠাইতো নির্মাণ করব পৰা যায়, শিশুসকলে এই পার্কখন ব্যায়াম করবলে, বিনোদনের বাবে আর খেল ধেমালি করবলে ব্যবহার করে, আমি তেওঁলোকৰ কল্যাণ আর আনন্দৰ সৈতে আপোচ করা উচিত নহব। এইটো বৰ ভাল কথা যে নবপ্রজন্ম পরিবেশ আর সম্প্রদায়ের জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন, মই এই সম্পর্কে তদন্ত করিম আর দোকানবোৰ বাবে অন্য স্থান আবন্টন করিম, পার্কখন যতে আছে তাতেই থাকিব। আমার মূল্যবোধে আমার চিন্তা চর্চা, ভাষ্য আর কার্যকলাপ প্রকাশ করে আর আমাক দায়িত্বশীল নাগরিক হয়ে উঠাত সহায় করে। জ্ঞান আর দক্ষতার লগতে শিকুতা সকলে মূল্যবোধ আর মনোভাব আহরণ করাটো অতিশয় গুরুত্বপূর্ণ, যি এখন শান্তিপূর্ণ, সকলকে সামরি লওয়া আর দীর্ঘ সময়ের বাবে বর্তি থাকিব পৰা সমাজ গঠন করাত সহায় করে। ক্রমবর্ধমান রূপে আন্তঃসংযোজিত আর পরস্পরের উপর নির্ভরশীল এখন বিশ্বত সামাজিক রূপান্তরক উৎসাহিত করিবর বাবে অবগত, জড়িত আর সহানুভূতিক নাগরিক হবলে সকলকে একত্রিত হয়ে কাম করার আবশ্যকতা আছে।